সভ্য সমাজের প্রতীক হয়ে দাঁড়াবে মাস্ক। রবিবার 62তম মন কি বাত অনুষ্ঠানে একথাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশবাসীকে আরও একবার সাবধান করে তিনি বলেন, দো গজ কি দূরী বড়ি হ্যায় জরুরি। এদিকে করোনা মোকাবিলায় রেশন দুর্নীতি, সাংসদ বিধায়ক নেতা কর্মীদের ত্রাণ বিলিতে বাধা দেওয়ার প্রতিবাদে প্রতীকী অবস্থান বিক্ষোভে বসে বিজেপি। সল্টলেকে নিজের বাড়িতে অবস্থান বিক্ষোভে বসেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সঙ্গে ছিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। রাহুল সিনহা, মুকুল রায়, লকেট চট্টোপাধ্যায়ের মতো অন্যান্য বিজেপি নেতানেত্রীরাও নিজের নিজের বাড়িতে প্রতীকী প্রতিবাদ দেখান। জেলাতেও লকডাউনের যথাযথ নিয়ম মেনেই পালিত হয় প্রতীকী প্রতিবাদ। আমাদের সব মানুষের খাদ্য যাতে আমরা পৌঁছে দিতে না পারি, তার জন্য যে পুলিশকে ব্যবহার করা হচ্ছে জঘন্যভাবে, এই তৃণমূল কংগ্রেস নির্লজ্জভাবে মমতা ব্যানার্জি এবং তার যে পুলিশ বাহিনীকে দিয়ে, তিনি নিজেই পুলিশ মন্ত্রী, তিনি আজকে বাধা দিচ্ছেন আমাদের। আমরা বুঝে উঠতে পারছি না সত্যিকারে কত কিটস এসছে, কত র্যাপিড টেস্টের কিটস, কত নর্মাল টেস্টের কিটস, কত পিপি, কিছুই জানতে পারছি না আমরা। স্যানিটাইজার, মাস্ক, গ্লাভস, এর কোনো হিসাব নেই, আলাদা আলাদা হিসাব আছে, কারোর সঙ্গে কারো মিলছে না। কারণটা আমাদের সন্দেহ হচ্ছে, যারা এটা সাপ্লাই করছেন তারা এর মধ্যে গণ্ডগোল করছেন, হেরাফেরি করছেন, লুট করছেন, এবং তার মধ্যে টিএমসির বড় নেতার সম্পর্ক আছে। রাজ্যে করোনায় সংক্রমিত হওয়ার যে সংখ্যা, সেই সংখ্যা কমেছে। গতকালই মুখ্য সচিব নবান্নে সাংবাদিক বৈঠক করে এমন ঘোষণাই করেছিলেন। এদিকে রাজ্য সঠিক তথ্য দিচ্ছে না করোনা ভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর। এই বিষয়টিকে সামনে রেখেই আজকে রাজ্য বিজেপির নেতৃত্ব তারা অবস্থান প্রতীকী অবস্থানে বসেন। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজকে নিজের মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীকে করোনা ভাইরাসের বিরুদ্ধে সৈনিক বলে আখ্যা দেন। এদিকে রাজ্যে করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার ফের পথে নামে কেন্দ্রীয় দল। বিহালা, খিদিরপুর, মেটিয়াবুরুজ এলাকা পরিদর্শন করেন প্রতিনিধিরা। মহানগরী ফিরহাদ হাকিমের তরফে চেতলা সিআইটি মার্কেটে ডিসইনফেক্ট্যান্ট চেম্বারের উদ্বোধন করা হয়। শনিবার মেটিয়াবুরুজ এলাকায় ইফতারের পর জমায়েত নিয়ে একটি ফেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। এই ভিডিওটির প্রেক্ষিতে শুরু হয়েছে তদন্ত। এরই মধ্যে সিসিটিভি ক্যামেরায় তোলা অরিজিনাল ভিডিওটি প্রকাশ করেছে লালবাজার। কলকাতার মেটিয়াব্রুজ এলাকায় জমায়েতের যে ফেক ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, সেই ভিডিওটি ডিলিট করেছে কলকাতা পুলিশের সাইবার শাখা। তার পাশাপাশি তদন্তও শুরু করা হয়েছে। এছাড়া ঠিক যে সময় ভিডিওটি পোস্ট করা হয়েছিল সেই সময় ওই এলাকার পরিস্থিতি কী ছিল, কলকাতা পুলিশ সিসিটিভি ফুটেজ তুলে ধরেছে সোশ্যাল মিডিয়ায়। এদিন রাজ্যে এই প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত কোনো স্বাস্থ্য আধিকারিকের মৃত্যু হয়েছে। তিনি সেন্ট্রাল মেডিকেল স্টোরের দায়িত্বে ছিলেন। গত কয়েকদিন ধরে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শনিবার সন্ধ্যে থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়, ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয় তাঁকে। এরপর গভীর রাতে তাঁর মৃত্যু হয়। যদিও তাঁর মৃত্যু করোনায় নাকি কোমরবিডিটির কারণে, সে বিষয়ে সরকারিভাবে কিছু জানা যায়নি। রাজ্যে এখনও পর্যন্ত আক্রান্ত 461। ক্যামেরায় জয়ন্ত দাসের সঙ্গে স্বপন ঘোষের রিপোর্ট, আরোহী নিউজ।